রামনবমীর বিশাল শোভাযাত্রা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে আমবাগান ময়দান থেকে রামনবমী উদ্যাপন সমিতির পক্ষ থেকে। প্রথমে আমবাগান ময়দানে রামের পুজো, যজ্ঞ ও রামের জন্ম ও ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। এই পুজো ও যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারত সেবাশ্রমের মহারাজ জ্যোতির্ময় নন্দুজি, স্বামী শিবাত্মানন্দ মহারাজ সহ অন্যান্যরা। এই শোভাযাত্রায় কালিয়াগঞ্জ থানা ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে শরবত, পানীয় জলের ব্যবস্থা করা হয়। কালিয়াগঞ্জ হাসপাতাল মোড়ে অবস্থিত বাঘাযতীন ক্লাবের সামনে ক্লাবের পক্ষ থেকে এছাড়া যারা আসছে, আমাদের জয়রাম শ্রীরাম যারা কর্মীরা আছে, যারা আমাদের এই রামের ভক্তবৃন্দ যারা আছে, এই কড়া রৌদ্রের মধ্যে আসছে তো তাদের তৃষ্ণা পেয়েছে, তাদের তৃষ্ণা মেটানোর জন্য ছোট্ট আমরা একটা আয়োজন করেছি। আমাদের ক্লাবের উদ্যোগে, এটা আমাদের বাঘাযতীন ক্লাবের উদ্যোগেই হয়েছে এটা। তাছাড়া আমাদের আশেপাশে বাড়িরা সবাই সহযোগিতা করেছে এই কাজের জন্য। আমাদের এখানে মোটামুটি এই 3-4 হাজার করা হয়েছে। আমাদের আরও ব্যবস্থা আছে, যদি আরও 10 হাজার লাগে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই আমাদের। কী বলবেন রামনবমীকে কেন্দ্র করে কী বলবেন? হ্যাঁ, খুব ভালো একটা, দেখেন সবার তো একটা পরব থাকে, আমাদের হিন্দুদের এটাই একটা পরব বলে আমরা মেনে নিয়েছি। তার মধ্যে আমাদের রাম মন্দির উদ্বোধন হয়েছে, এটা তো একটা আমাদের ভালো খুশির খবর। তা রামকে আমরা আবার আহ্বান করছি যে উনি আমাদের পূর্বপুরুষ, তো উনি উনাদেরকে পুরুষোত্তম রাম, তো ওই কারণেই বলা হয় না। আজকে মোদি যদি প্রধানমন্ত্রী না হতেন তাহলে রাম মন্দির কি হতো, কি মনে হচ্ছে? দেখুন, এটা নিয়ে আমি কোনো রাজনীতি রং দিতে চাই না। মোদিজি করতো, না করলে অন্য কেউ করতো, কেউ না কেউ করতো। এই উদ্যোগটা তো কোর্ট রায় যেখানে দিয়েছে, যে ওখানে আগে রাম মন্দিরই ছিল, ওটাকে ভেঙে মসজিদ করা হয়েছিল, কোর্টের রায়ের উপর কারোর তো কিছু নেই। দাদা, আমরা এই যে আজকে রামনবমীর মিছিল আসছে যে আমাদের মহামিছিল, সেই মিছিলে এই রোদের মধ্যে, দাবদাহের মধ্যে সবাই একদম প্রতিষ্ঠান্ত হয়ে যাচ্ছে হেঁটে আস্তে আস্তে। আমরা চাইছি তাদেরকে অল্প তেষ্টা মেটানোর জন্য চেষ্টা করছি, যার জন্যই এই শরবত বানাচ্ছি আমরা, তাদেরকে এই শরবতটা খাওয়াবো। কস্কো ক্লাব ক্লাবের পক্ষ থেকে পানীয় জল ও শরবতের ব্যবস্থা করা হয়। ক্লাবের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে আমরা সাধারণ মানুষকে জল এবং বাতাসার আয়োজন করেছি। হ্যাঁ, আশা করছি অনেক মানুষ হবে, অনেক মানুষ আমাদের কাছে জল খাবে। মারোয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে শরবত ও পানীয় জল ও আলু ব্যবসায়ী সূর্যা গুপ্তার উদ্যোগে পানীয় জলের ব্যবস্থা করা হয় রামনামী মিছিলের ভক্তদের ও পথ চলতি মানুষের জন্য। মিছিলে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক সৌমেন রায়। কালিয়াগঞ্জে রামনবমীর এই শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা, উপপৌরপতি ঈশ্বর রজক, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, সমাজসেবী বিভাস সাহা, সন্তোষ ব্যাঙানি, অমিত সাহা, গৌতম বিশ্বাস। রাম, প্রথমে আমি সমস্ত কালিয়াগঞ্জবাসীকে রামনবমীর শুভেচ্ছা, এবং রাম আমাদের সকলের আরাধ্য দেবতা, পুরুষোত্তম ভগবান রাম যে সন্দেশ দিয়েছেন আমাদেরকে সকলকে, সর্বধর্ম নিয়ে সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সবাই যাতে শান্তিপূর্ণ এই রামনবমী উদযাপন হয়, এই আমরা কালিয়াগঞ্জ এটাই কামনা করি। হ্যাঁ, এটা আমাদের আজকে আমাদের রাম মন্দির হওয়ার প্রথম রামনবমী, এটার জন্য আমরা কালিয়াগঞ্জবাসী সব থেকে বেশি উৎসাহ আছি আমরা। আজকে প্রথম জয় শ্রীরামের পরে প্রথম আজকে র্যালি জয় শ্রীরামের, আমরা সবাই খুশিতে এই জয় শ্রীরামের প্রোগ্রাম করতেছি, এবং সবার মন থেকে আজকে প্রথম, কালকে মোদি আসছিল, এটা এই ওই কালকের দুঃখটাও, মানে কালকে যে আমরা খুশিতে মোদিকে আসছিল, আজকেও হচ্ছেও বেশি খুশি যে আমাদের এখানে মোদি আসছিল, আমরা জয় শ্রীরাম সব একসঙ্গে মিলে সবসময় একসঙ্গে চলতেছি। কালিয়াগঞ্জবাসী এই সারা বছর ধরে এই দিনের অপেক্ষায় থাকে, জাতি ভর বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এই ইয়েতে সামিল। খুব আনন্দ লাগছে, জয় শ্রীরাম। এটা খুব ভালো লাগছে আমাদের, কারণ এত রৌদ্র আমাদের সবারই গলা শুকিয়ে যাচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুদর্শন মা কালীর হাতে রক্তাক্ত খড়গ, শিবের হাতে ত্রিশূল,
এই শক্তির উপাসকদের উপাসনা করে হিন্দু কখনো দুর্বল হতে পারে কি? একবার ধীর স্থির হয়ে চিন্তা করো। এই চিন্তার মধ্য দিয়ে, এই সংগ্রামের মধ্য দিয়ে, এই চেতনার মধ্য দিয়ে আমরা আবার বিজয়ী হব, আবার আমরা বিজয়ী হব। কারণ সেদিন হতভাগা পিতার আদেশে ভগবান রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিলেন, কিন্তু দুর্মতি দুর্ভাগা আমাদের জন্য ভগবান রামচন্দ্রজিকে 500 বছর ওই তাবুতে থাকতে হয়েছিল। এর থেকে লজ্জার, এর থেকে ঘৃণার আর কিছু হতে পারে না। কিন্তু হাজার হাজার 500 বছর ধরে হাজার হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে, সাধু সন্তের তপস্যার মধ্য দিয়ে ভব্য রাম মন্দির নির্মাণ হয়েছে। এটি ভারতবর্ষের স্বাভিমানের ধ্বজা, এটি ভারতবর্ষের স্বাভিমানের প্রতীক। আজকে সেখান থেকে যে শক্তি বিচ্ছুরিত হয়েছে, এই শক্তিকে কেউ সামনা করতে পারবে না। এই শক্তিকে যারা অগ্রাহ্য করবে তারা চুর চুর হয়ে যাবে। একমাত্র হিন্দুত্বের মধ্য দিয়ে, ধর্মের মধ্য দিয়ে ভারতবর্ষ বা নব ভারতবর্ষে পরিণত হবে। তার জন্য আমরা কাঠ বিড়ালির মতো ওই একটু বালি দিয়ে, ওই একটু জল দিয়ে, ওই একটু পরিশ্রম করে এই ভারতবর্ষকে আবার ধর্মে মহান, কর্মে মহান, আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে নিয়ে যাব। এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, ভগবান প্রভু রামচন্দ্রের চোখে চোখ রেখে বলতে হবে, প্রণাম করে বলতে হবে, প্রভু তোমার জন্য ধন প্রাণ মান সব কিছু সমর্পণ করলাম। ব্যাপার কর্ম গৃহ কর্মকে পরিত্যাগ করে এত অঞ্চলের দিক দেশ হতে আমরা এখানে উপস্থিত হয়েছি। ভাতৃপ্রেম, পিতৃভক্তি, মাতৃভক্তি, প্রজারঞ্জন এবং রাষ্ট্রভক্তির উজ্জ্বলতম পরাকাষ্ঠা আদর্শ ভগবান শ্রী রামচন্দ্রজি, তার দিব্য ভাগবতী জীবন যুগে যুগে সমগ্র বিশ্ব মানবতাকে কল্যাণের পথে প্রেরিত করেছে, জীবনের সুখ সমৃদ্ধির জন্য পাথেয় প্রদান করেছে। এইরকম একটি শুভ দিনে আমরা ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রজিকে স্মরণ করছি। দেশরাহিত্ব এবং রাষ্ট্রভক্তিকে জাতীয় জীবনের সমভূমিতে সর্বপ্রথম আনয়ন করেছিলেন আমাদের ভগবান শ্রী রামচন্দ্রজি। তাই ভারতবর্ষের ভগবানের ভূমি যে ভারতবর্ষ স্বর্গের থেকেও গরিয়ান, স্বর্গের থেকেও মহিয়ান, সেই ভারতবর্ষের 700 সনাতন ধারা শৃণ্বিত বিশ্বে অমৃতস্য পুত্রা সংগত সত্যং সংবাদার্থং সর্বে সুখীন ভবন্তু সর্বে সন্তু নিরাময়া। এই 700 জীবন ধারাটিকে যখন ওই মারিচ রূপী, সুবাহু রূপী, তারকা রূপী, কুম্ভকর্ণ রূপী এবং দশানন রাবণের মতো দানবরা যখন পদদলিত করবার চেষ্টা করেছিল, তখন ভারতবর্ষের ভগবান রামচন্দ্র ওই উদাসনের মতো দাউ দাউ করে জ্বলে উঠে বানের পর বান হেনে ওই বিশাল দানবীয় সভ্যতাকে, দানবীয় প্রচেষ্টাকে গুড়িয়ে দিয়েছিল। এটি হলো ভারতবর্ষের রামায়ণের শিক্ষা, বর্তমান যুগে রামায়ণের তাৎপর্য। একদিকে আমরা দেখেছি ভগবান রামচন্দ্র, তিনি উদার প্রজারঞ্জন, ভাতৃভক্তি, পিতৃভক্তি, মাতৃভক্তি, দেশরাহিত্যের জন্য কাজ করছেন। তার উদারতা, পবিত্রতা, সরলতা, মৃদুতা, দানশীলতা, ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনকে যেমন সুরক্ষিত, সুসঞ্জীবিত করেছে, আবার এই রাষ্ট্রীয় জীবনকে যখন ওই দশাননের মতো কিছু দানব যখন ধুলায় গুড়িয়ে দেওয়ার অপপ্রচেষ্টা গ্রহণ করেছে, ভারতবর্ষের ভগবান হাতে ধনুর্বাণ উঠে নিয়েছে। আমরা দেখেছি যখন দানবের অত্যাচারে দিকে দিকে অযোধ্যার চতুর্দিকে যখন ঋষিরা যজ্ঞ করতে অপারক, যখন পূজো করতে তারা অপারক হয়ে পড়ছেন, তখন সেদিন বিশ্বামিত্র রাজা দশরথের কাছে রামচন্দ্র এবং লক্ষণকে চেয়ে নিয়েছিলেন। সে রাম এবং লক্ষণকে নিয়ে বিশ্বামিত্র
ওই বনের ভিতর দিয়ে গহীন বন, সেই গণের বনের ভিতর দিয়ে তিনি চলছেন, হঠাৎ তারকা আক্রমণ করেছেন। বিশ্বামিত্র বলছেন, রাম এ তারকা এ দানব, একে তুমি হত্যা করো। সেদিন ভগবান রামচন্দ্রজি ইতস্তত বোধ করছিলেন যে হতে পারে তিনি দানব, হতে পারে তিনি দুষ্ট আত্মা, কিন্তু তিনি একজন নারী, এই নারীকে কি করে আমি আক্রমণ করব। সেদিন বিশ্বামিত্র প্রভু রামচন্দ্রজিকে ভর্ৎসনা করে বলেছিলেন, অগ্নিদগরদেশ্চৈব শস্ত্রপাণি ধনার্পহ ক্ষেত্র দ্বারা পহারি চ শরতে আততায়ীন। যারা অগ্নি দিয়ে, যারা বিষ প্রয়োগ করে, যারা ধন আর লুণ্ঠন করে, যারা অস্ত্র দিয়ে, যারা আমার স্ত্রী পুত্রকে হরণ করে, আক্রমণ করে, প্রতিশোধ প্রতিহিংসা চরিতার্থ করবার অপপ্রচেষ্টা গ্রহণ করে, তারা আততায়ী। এই যারা আততায়ী, স্ত্রী ও বৈশ্য তথা শূদ্র ব্রাহ্মণ, তিনি যাই হোক তাকে নির্বিচারে হত্যা করাই হচ্ছে সুশীল সমাজের কর্তব্য, ক্ষত্রিয় সমাজের কর্তব্য। তুমি বান হানো, এই তারকাকে বধ করো। আজকে দিকে দিকে এইরকম মারি সুবাহু তারকার অনাচার অত্যাচার সমগ্র হিন্দু সমাজকে হন্ডুল ভঙ্গুর করে দিতে চলেছে, কিন্তু 500 বছরের তপস্যা, হাজার হাজার মানুষের আত্মত্যাগ, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আজকে আমরা ভব্য রাম মন্দির তৈরি করতে পেরেছি। এই 500 বছরের তপস্যা, পুঞ্জীভূত তপস্যা আজকে বিচ্ছুরিত হয়েছে ভারতবর্ষের আকাশে, ভারতবর্ষের বাতাসে। এই যে চৈতন্য শক্তি, আধ্যাত্মিক প্রেরণা শক্তি সমগ্র ভারতকে নব ভারতে প্রেরণা দেবে, নব ভারতে ভারতবর্ষ রূপে এই নব শক্তি ভারতবর্ষকে নতুন জায়গাতে নিয়ে যাবে। তাই আজকে আসুন দিকে দিকে চৈতন্য মহাপ্রভুর বাণী, সংঘ শক্তি কলযুগে, কলিযুগে সংঘ শক্তি কি সম্মিলিত করে গ্রামে গ্রামে হিন্দুত্বের চেতনাকে জাগ্রত করে, হিন্দু সমাজ সমন্বয় আন্দোলনকে গ্রহণ করে, হিন্দু সংগঠন তৈরি করে এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। কারণ হিন্দুত্বই জাতীয়ত্ব, হিন্দুত্বই ভারতীয়ত্ব, আর এই ভারতীয়ত্ব যতদিন থাকবে ততদিন হিন্দুত্ব বেঁচে থাকবে, আর হিন্দুত্ব যতদিন থাকবে ততদিন ভারতবর্ষে এই গৈরিক পতাকা পথ পথ করে উঠবে। যতদিন হিন্দু বেঁচে থাকবে, যতদিন ভারতবর্ষের বুকে হিন্দু নামে কোন একটি জাতি অবশিষ্ট থাকবে, ততদিন এই ভারতবর্ষের বুকে সাম্যবাদের কথা, ততদিন ভারতবর্ষের বুকে সর্বধর্ম সমন্বয়ের কথা, ততদিন ভারতবর্ষের বুকে শান্তির কথা উচ্চারিত হবে। কিন্তু যেই দিন ভারতবর্ষের বুক থেকে ওই হিন্দু জাতি বিলুপ্তি হয়ে যাবে, সেই দিন শান্তির ললিত বাণী পরিহাসে পর্যবসিত হবে, সেই দিন শান্তির বাণী সর্বধর্ম সমন্বয় এই সমস্ত কথা আর কেউ উচ্চারণ করবে না। তাই একমাত্র বাঁচার পথ হচ্ছে সংঘ শক্তি, একমাত্র বাঁচার পথ হচ্ছে হিন্দু সমাজ সমন্বয় আন্দোলন, হিন্দু সংগঠন। এই সংগঠনের মধ্য দিয়ে সেদিন ভগবান রামচন্দ্র আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, বনবাসী রামচন্দ্র সহায় সম্বলহীন, তার কাছে ধন নাই, পয়সা নাই, মুদ্রা নাই, কিছু নাই, বনের ফল খেয়ে বনে বাজারে ভাই লক্ষণকে নিয়ে সহধর্মিনী মাতা সীতাকে নিয়ে সেদিন তিনি বন থেকে বনান্তরে ছুটে চলেছেন। এমনি সময় ওই দুর্দণ্ড প্রতাপ রাবণ ছলনা করে মা সীতাকে হরণ করে নিয়ে গেলেন, কিন্তু ভগবান মর্যাদা পুরুষোত্তম, তাকে এই জন্যে মর্যাদা পুরুষোত্তম বলা হয়, তিনি সেদিন ওই অযোধ্যা নগরীতে ভরতের কাছে খবর পাঠাতে পারতেন, ভাই ভরত, আমাদের তোমাদের কুলবধূ আজকে এক দুষ্কৃতির দ্বারা অপহৃতা, তোমরা সৈন্য নিয়ে আমাকে সাহায্য করো। প্রাণের ভাই ভরত নিশ্চয় সেদিন রামচন্দ্রের কথাকে অগ্রাহ্য করতেন না, তিনি তার সমগ্র শক্তি নিয়ে সৈন্য নিয়ে ছুটে যেতেন রামের পাশে। মা সীতা সাধারণ ঘরের মা ছিলেন না, তিনি তিনি ছিলেন জনক রাজার কন্যা। সে জনক রাজাকে শ্বশুরালয়ে যদি রামচন্দ্র খবর পাঠাতেন, সেদিন জনক রাজাও তার শক্তি সামর্থ্য সৈন্য নিয়ে ছুটে আসতেন, কিন্তু ভগবান রামচন্দ্র সেটি করলেন না। তিনি ওই বনবাসী গিরিবাসী যারা সমাজে উপেক্ষিত, বঞ্চিত, নিপীড়িত,
এই সমস্ত মানুষদেরকে নিয়ে নল নীল সুগ্রীব হনুমান জম্বুমান এদেরকে সংগ্রহ করে এদেরকে সম্মিলিত করে বিশাল শক্তি বাহিনী তৈরি করেছিলেন। এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, যারা সমাজে বিভিন্নভাবে বিশ্লিষ্ট হয়ে আছে তাদেরকে একত্রিত করে সংঘ শক্তির মধ্য দিয়ে সংঘ চেতনার জাগ্রত করে আমাদের এই বিশাল হিন্দু সমাজকে আবার শক্তিশালী করতে হবে। যদি ওই রাবণের মতো, যদি ওই তারকার মতো, যদি ওই সুগ্রীবের মতো, যদি ওই কুম্ভকর্ণের মতো কোনো ছলনাকারী আমাদের হিন্দু সমাজের বুকে আঘাত আনে, আমার মন্দির, আমার স্বাভিমান, আমার মা বোন এদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, এই সম্মিলিত শক্তি আমরা এই অপশক্তিকে প্রতিহত করতে পারবো। তাই আসুন আজকের এই পূর্ণ দিনে ভগবানের কাছে প্রার্থনা করি, রামের রামের মূর্তির দিকে তাকিয়ে একবার প্রার্থনা করি, একবার নিজের বিবেক জাগ্রত করি যে ভগবান রামচন্দ্রের হাতের ধনুর্বাণ, শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন, মা কালীর হাতে রক্তাক্ত খড়গ, শিবের হাতে ত্রিশূল, এই শক্তির উপাসকদের উপাসনা করে হিন্দু কখনো দুর্বল হতে পারে কি? একবার ধীর স্থির হয়ে চিন্তা